আমি মাঝখানে অফ ছিলাম, অফ ছিলাম এই জন্য যে অনেকে বলতো যে ডলির মেয়েরা ভালো গায়, আমার মেয়েরা ভালো গায়। একটি গানও করেছি আমি আমার ইউটিউব চ্যানেলে তিনটা মেয়েকে নিয়ে, তো কেন মেয়েরা কন্টিনিউ করছে না কিংবা করাবো কি না, আমি এক বাক্যে বলি না, একদমই আমি মানে এটার বিপক্ষে। কেন বিপক্ষে? সব জায়গাতে পলিটিক্স আছে, হ্যাঁ, আর মাঝখানে অনেক মানে এখনও আমি পলিটিক্সের শিকার, কিন্তু আমার এতে কোনো যায় আসে না, কারণ আমার আমার আর নতুন করে চাইবার কিছু নেই। হ্যাঁ, তো আমার জীবনে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়, কিন্তু আমি পলিটিক্সের শিকার, যার জন্য এত মানে নোংরা বলবো যে পলিটিক্স, যার জন্য আমার মনই উঠে গেছে। মাঝখানে তো আমি গানই ছেড়ে দিয়েছিলাম যে না আমি গান করবো না, শখে আমার চ্যানেলে আমি গান করবো, ব্যাস।